সকালে ঘুম থেকে ওঠার পরপরই শুরু হয়ে যায় সংসারের কাজ। গৃহিণীদের কখন যে সকাল হয় আর কখন যে সেটা গড়িয়ে রাত হয়ে যায় কাজের ভেতরে। আসলে আমরা যারা গৃহিণী তারাই সেটা বুঝতে পারি, তাই নয় কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের দূরের যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণত যে সমস্ত কাজগুলো করে থাকি তার ছোট্ট ছোট ভিডিও ক্লিপ শেয়ার করব আজকে। যদিও সকাল থেকে দুপুর পর্যন্ত যে সকল কাজগুলো করি তার প্রতিটা ভিডিও দিতে গেলে দেখা যাবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তাই আমি ছোট ছোট করে কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে সাধারণত আমি সচরাচর যেটা করে থাকি, ফজরের আজানের একটু আগে অ্যালার্ম দিয়ে রাখি। তো অ্যালার্ম বাজার পর ঘুম থেকে উঠে অজু করে নামাজটা আদায় করে নিই, তারপর একটু ঘুমানোর চেষ্টা করি। যেহেতু তখনও সূর্য ওঠেনি তো সেজন্য একটু ঘুমানোর চেষ্টা করি। দেখা যায় যে ঘুম আসতে আসতে আরেকটি অ্যালার্ম বেজে যায়, বাচ্চাকে রেডি করতে হবে স্কুলের জন্য। তো বাচ্চাকে রীতিমতো রেডি করে স্কুলে দিয়ে এসে এই তো শুরু হয় কাজকর্ম। তো সকালে দেখতেই পেরেছেন আমি বাচ্চাকে স্কুলে দিয়ে এসে গরম পানি করে নিয়েছিলাম। সকালে আমি ওয়ার্ম ওয়াটার খাই সাধারণত, তো কালি জিরা দিয়ে সেটা আমি খেয়েছি। তারপরে রান্না কি করব সেটা নিয়ে টেনশন থাকে, তো এই তো রান্নার জন্য আমি গিলা এখানে ভিজিয়ে রেখেছি। গিলা অবশ্য আমার হাজব্যান্ড পছন্দ করে, আর আমি ওয়ার্ম ওয়াটার খাওয়ার এক ঘন্টা পরে বা হাফ ঘন্টা পরে আমি নাস্তাটা নিয়ে থাকি। তো আজকে আমি সকালে নাস্তা পাস্তা নিয়েছিলাম। তো তারপরে গিলা ভিজিয়ে রেখে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। তো আজকে চাদরগুলো চেঞ্জ করেছি, বিছানা দেখতে পাচ্ছেন ম্যাট্রেসের কাপড় চাদর সব তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তারপর এখন চলে এসেছি রান্নায়। তো বিছানাটা চাদরটা পরে গোছাবো, এখন আর গোছানোর সময় নেই। আগে মাংস বলছি মুরগির গিলাটা ভালো করে ধুয়ে ছুটিয়ে নিচ্ছি, কারণ এটা কাটতে আমার অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। ছুরির আগাটা দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়, কারণ এটা আর এটা যেহেতু মুরগির মল থাকে, তো এটা একটু ভালো করে পরিষ্কার না করে নিলে আমার নিজের কাছে খুবই খারাপ লাগে। আর আমার হাজব্যান্ড এটা পছন্দ করে খায়, আমার কাছে মনে হয় যে আমি যত বেশি করে এটা পরিষ্কার করে ধুবো যত বেশি তত এটার গন্ধটা চলে যাবে। মুরগির মাংস থেকে আমার কাছে একটু গন্ধ লাগে এই গিলাটার। তো যাই হোক, আমি ভালো করে ধুয়ে গরম পানি বলতে ওয়ার্ম ওয়াটার দিয়ে ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি, যাতে গন্ধটা চলে যায় আর বিজলা বিজলা একটা ভাব থাকে সেটাও যাতে কেটে যায়। তো তারপরে এই তো পানি ঝরিয়ে এখন আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু বলতে আদা রসুন যা যা লাগে রান্না করতে সব কিছু দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। তো এখন এগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে চুলে চাপিয়ে দিব। এটাই ছিল দুপুরের রান্না। আজকে আর কিছু রান্না করিনি, গতকালকের অনেক বাসি তরকারি রয়ে গিয়েছে, ডাল রয়ে গিয়েছে, তো সেটা দিয়ে আমি আজকে দুপুরের খাওয়াটা শেষ করব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে চুলোর জাল বাড়িয়ে দিলাম, এত রান্না হয়ে যাচ্ছে। মুরগির গিলা একটু ঝাল করে কষা ভুনা করলে কিন্তু খারাপ হয় না, খুব ভালো লাগে। পরোটার সাথে, লুচির সাথে অথবা সাদা ভাতের সাথেও খেতে পারেন। তো আমার হাজব্যান্ড অবশ্য পরোটা লুচির সাথে বেশি পছন্দ করে, আজকে অবশ্য ওকে সাদা ভাতের সঙ্গে দেব। আজকে দুপুরে আমি তেমন কিছু রান্না করিনি, আর সত্যি বলতে যে প্রতিদিন এত আইটেম আমার রান্না করা লাগে না, কেননা আমরা তো বাসায় মাত্র 3 জন সদস্য,
আমি আমার হাজব্যান্ড আর আমার সন্তান, ও তো ছোটো, ও তেমন একটা খায় না, সাধারণত নুডলস হাবিজাবি খেয়ে ফেলে। তো দেখা যায় যে একটা চিকেন আইটেম করলে আর ডাল থাকলে সাথে সালাদ থাকলে হয়ে যায় আমাদের। তো আমি অত বেশি একটা রান্না করি না, আমি রান্না করতে একটু 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 কষ্ট হয়, যদিও এটা ঠিক না, তারপরে সবসময় ফাঁকি দেই না, মাঝে মাঝে অনেক ফাঁকি দিয়ে ফেলি। তো যাই হোক, এই তো আমার দুপুরের খাবার রেডি, আসুন খেতে বসি। খাওয়া দাওয়া শেষে, রান্না শেষে কতগুলো হাঁড়ি পাতিল জমেছে, তারপরে খাওয়া শেষে আরও কতগুলো বাসন কোসন হবে, এগুলা সব ধুয়ে ঘর টেবিল সব কিছু ঝেড়ে পুছে তারপরে ছেলেকে একটু পড়তে বসিয়েছি। ও তো পড়ার সময় অনেক বায়না ধরে, তারপরেও যতটুকু বায়না আবদার পূরণ করা যায় ততটুকু চেষ্টা করি করার, তারপরে টিভি ছাড়া আর কিছুই তার বায়নার ভেতরে থাকে না। তো এই তো এটা রাতের চিজ ব্রেড, এটা আমার খুব পছন্দের একটা ব্রেড, এটা আর পিজা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তো এটা দিয়ে ডিনার করব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।